প্রিয় দর্শক, লন্ডন বাংলা টিভি নিয়মিত আয়োজন জীবন যেমন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, এটাই আমাদের কামনা। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেছেন নিশ্চয়ই জেনে গেছেন বিলেতের সাধারণ কর্মজীবী মানুষদের কাজ এবং কাজের বাইরের জীবন এবং জীবিকার বিভিন্ন তত্ত্ব এবং হাসি কান্না আনন্দ বেদনা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে। ছুটে যাই কোনো কর্মজীবীর কর্মস্থলে। আজও আমরা এসেছি বিলেতের বিখ্যাত গ্রিন স্টেটের একটি বিউটি পার্লারে, বৌরানী বিউটি পার্লার। আমরা কথা বলবো এই বিউটি পার্লারের একজন কর্মজীবী মহিলা, যিনি তিলে তিলে গড়ে তুলেছেন এই পার্লারটি। জেনে নেব ওনার কাছ থেকে ওনার কাজ এবং কাজের বাইরের কিছু গল্প। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথি নাহি সুলতানা রত্না সাথে। রত্না আপা কেমন আছেন? প্রথমে লন্ডন বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম শাহিন ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমিও ভালো। আপনাকে আবারও লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। এবং আপনাকে এবং আপনার পুরো টিমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। মূলত আসলে আমরা এই অনুষ্ঠানটা ছুটে গিয়েই করে থাকি বিভিন্ন কর্মজীবী মানুষের কর্মস্থল থেকে। তো শুরু করি আসলে আপনার সম্পর্কে জানতে যাব, যেটা আপনার কি বেড়ে ওঠা দেশে নাকি বাংলাদেশে? না, আমি আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই আমার বাংলাদেশের ঢাকাতে। আচ্ছা আচ্ছা, তো ঢাকা কোন জায়গা? আমি ঢাকাতে উত্তরাতে বড় হয়েছি, ওখানে আমার জন্ম হয়েছে এবং পড়াশোনা শেষ করে মানে পড়াশোনা পর্যন্ত আমি ওখানে কাটিয়েছি। পড়াশোনা শেষ করে আমি এদেশে এসেছি উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য। তো মূলত দেশে শুরুটা কি ঢাকাতেই? হ্যাঁ, সমস্ত কিছুই ঢাকাতে। আমি আসলে বলতেও গর্ববোধ করি যে আমি ঢাকাতে বড় হয়েছি এবং ঢাকাতে পড়াশোনা করেছি। ওখানে আমি ইংলিশে মাস্টার্স করেছি, ইংলিশ লিটারেচারে। তারপর এখানে আমি মূলত আসলে হায়ার ডিগ্রির জন্য আসা এবং ইচ্ছে ছিল যে এখান থেকে হায়ার ডিগ্রি নিয়ে আমি চলে যাব এবং আমার দেশের জন্য আমি কিছু করব। কিন্তু একটা বলে না যে মানুষের কপালে নিয়তি লেখা, কেউ খণ্ডাতে পারে না। তো আমার আসলে এখানে আমার হাজব্যান্ডকে আমি তখন পেয়ে যাই, তখন আমার বিয়ে হয়নি, মানে আমার এখানে আসার পরে পড়তে পড়তে ওনার সাথে পরিচয় এবং বিয়ে এবং এখানে থেকে যাওয়া। আচ্ছা, তো যেটা হচ্ছে যে দেশে লেখাপড়া করে মূলত দেশে স্টুডেন্ট হিসেবে এসেছিল? স্টুডেন্ট হিসেবে আসা, হ্যাঁ। আচ্ছা, তো ছোটবেলায় স্বপ্ন ছিল কি স্বপ্ন? আসলে কয়েকটা স্বপ্নের কথাই বলতে হয়, যেটা আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, কারণ আমার ওই লাইনটা আমার সায়েন্স নিয়ে পড়াশোনা ছিল। তো আমার মায়ের ওনার খুব ইচ্ছে ছিল উনি নিজে ডাক্তার হবেন, কিন্তু সেটা ওনার আসলে হয়ে ওঠেনি, কারণ ওনার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। তো যেটা আসলে যেটা হয় আমাদের পরিপ্রেক্ষিতে যে একটা মেয়ে তার বিয়ের পরে আসলে তার স্বপ্নটাকে সেভাবে পূরণ করতে পারে না, তো উনি ওনার সেই স্বপ্নটা আমার মধ্য দিয়ে পূরণ করতে চেয়েছিলেন যে উনিও আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো। কিন্তু সেটা আমার ব্যর্থতার কারণে হয়নি, কারণ আমি যখনই সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তখন আমার মধ্যে আসলে আমি ছোটবেলা থেকে এত বেশি উপন্যাস পড়তাম, তখন শীর্ষেন্দু সুনীল কিংবা বুদ্ধদেব বসু, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ ওয়ালিউল্লাহ, ওনাদের লেখা পড়তে পড়তে আমার মধ্যে একটা নেশা চলে যায় সাহিত্যের প্রতি। আমার খুব ইচ্ছে করে যে আমি শুধুমাত্র বাংলা সাহিত্য না, আমি শেক্সপিয়ার কিংবা ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, এদের সম্পর্কে জানবো, ওনাদের লেখাও পড়বো। পড়ার প্রতি আমার একটা আগ্রহ থেকে, ওনাদের লেখা পড়ার আগ্রহ থেকে আমি আসলে ইংলিশ লিটারেচার নিয়ে চলে আসি এবং মায়ের স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি। যাই হোক, ধন্যবাদ। যেটা এবার জানতে চাইবো যে কাজ কি দেশে করেছেন কোনো কিছু নাকি এদেশে এসে? হ্যাঁ অবশ্যই, আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি বলবো যে আমার কর্মজীবন শুরু হয়ে গেছে। আমি অনার্স যখন আমি পড়াশোনা করি তখনই আমি ওখানেই একটা বিউটি পার্লার, আমি আমার বোনের সহযোগিতা একটা বিউটি পার্লার প্রতিষ্ঠিত করি এবং প্লাস ওটা খুব সাকসেসফুলি আমরা রান করি। মোটামুটি এই ব্যবসায় আপনি মোটামুটি যথেষ্ট অভিজ্ঞ আমি বলতে পারি? হ্যাঁ, আমি হ্যাঁ যথেষ্ট অভিজ্ঞ, কারণ আমার মোর দ্যান 10 ইয়ার্স আমার এই প্রফেশনে মানে এই কাজে আমার যে আছে।
প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে যে রূপচর্চা কি শুধু মহিলাদের জন্য, ছেলেদের জন্য কি করে? না, আজকাল তো ছেলেরা রূপচর্চা করছে। আজকাল আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে ছেলেরাও তাদের আইব্রো প্লাক করছে, অনেক ছেলেরাই করছে। ফেসিয়াল তো অনেক আগে থেকেই করে, মানে বডি টেন্ট ওরাও করে, ফেসিয়াল করে, আইব্রো করে, সবকিছুই করছে আসলে, শুধু মেকআপটা করছে না। হ্যাঁ, যাই হোক, আশা করি ভবিষ্যতে আমরা করব। তো যেটা হচ্ছে যে আপনি এই যে ব্যবসা এখানে শুরু করলেন, হ্যাঁ, অবভিয়াসলি দেশ থেকে আসার পরে এখানে নতুন পরিবেশ, আসার পরে আপনি বলেছেন যেটা আপনি স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থাকা অবস্থায় কি মানে ওই সময় কি শুরু করে, এটা তো অবশ্যই হার্ড টাইম ছিল আমার মনে হয়, তো ওই সময়কার গল্পটা বলবেন যে কিভাবে দেশে কাজ শুরু করলেন বা ব্যবসা শুরু করলেন? হ্যাঁ, এটা এটা যেটা আমি আমি কিন্তু আরেকটা আমার একটা পরিচয় ছিল দেশে থাকতে, আমি সরকারি চাকুরিজীবীও ছিলাম। আমি অনার্স কমপ্লিট করে আমি মিনিস্ট্রি অফ ডিফেন্সে জয়েন করেছিলাম, আমার বাবা ওখানকার সরকারি কর্মকর্তা, তো ওখানে সিস্টেম অ্যানালাইসিস হিসেবে আমি জয়েন করি। তো সেখানে 2-3 বছর কাজ করার পর আসলে আমার মাস্টার্স কমপ্লিট করার পর আমি এখানে চলে আসি। এবং এখানে আসার পরে যেটা হয়েছে যে এখানে এসে দেখলাম যে কাজ তো করতেই হবে, মানে কাজের একটা অনেক প্রায়োরিটি আছে কাজ। এবং আমি যেহেতু স্টুডেন্ট লাইফ থেকে আমি কাজ করি, তো আমার কাজের প্রতি আমার একটা আগ্রহ ছিল যে আমি কাজ করব, আমি ঘরে থাকব না। তো এখানে দেখলাম যে সবাইকে আসলে সবাই দোকানে যেখানে হোক অন্যের প্রতিষ্ঠানে কাজ করছে, কিংবা সেন্স টেস্কো সেন্স বা এই ধরনের জায়গায় কাজ করছে, কিন্তু আমার মাথার মধ্যে যে ছিল যে আমি স্বাবলম্বী কিন্তু দেশ থেকেই, যেহেতু আমার নিজস্ব একটা পার্লার ছিল, এই কাজটা আমার ছিল। এবং তখন থেকে আমার একটা স্বপ্ন যে না, আমি নিজে কিছু করব, আমি কারো অধীনে কাজ করব না, আমি নিজে কিছু করব, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব। এখানে কি আসার পরে কাজ শুরু করেছিলেন? এটা না, আমার কিছুটা সময় লেগেছে, আমার 2 বছর সময় লেগেছে। আমি 2 বছর অন্য কাজ করেছিলাম। হ্যাঁ, এটা আমি অন্যের এতে কাজ করেছি, অন্যের প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু আমি বেছে নিয়েছি বিউটিটাকে, মানে এই পেশায় আমি এই এতেই ছিলাম। আমি একটা বিউটি শপে কাজ করতাম হোয়াটসঅ্যাপে। তো আমার ইচ্ছেটা ছিল যে এখানকার এবং বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশে সব কিছু করে এসেছি, কিন্তু আমার একটু জানার ইচ্ছে ছিল যে এখানে এবং বাংলাদেশের পার্থক্যটা কী এবং কীরকম ধরনটা সব কিছু জানার জন্য 2 বছর আমি কাজ করি অন্যের অধীনে। যেটা হচ্ছে কাজ তো অবশ্যই আমাদের করতে হয়, নিজের হোক বা পরে হোক। তো কাজ করার পরে এই যে ব্যবসা শুরু, আসলে ব্যবসাটা এটা একটা বড় ব্যাপার, এবং একটা ব্যবসা এদেশে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, ব্যবসা শুরু করতে অনেক কিছু প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার তো এই যে মানে শুরুটা কিভাবে করলেন, আর এটা কি যে প্রতিবন্ধকতা ছিল? প্রতিবন্ধকতা আসলে যেটা প্রথম যেটা আমি বলবো যে আপনার একটা ব্যবসা শুরু করার জন্য যার ফাইন্যান্সিয়াল সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা আমি আমার স্বামীর কাছ থেকে পেয়েছি। তখন ততদিন আমার বিয়ে হয়ে গেছে এবং আমার হাজব্যান্ডও চাচ্ছিলেন যে আমি নিজে কিছু একটা করি। তো উনি ওনার সার্বিক সহযোগিতায় ওনার সমস্ত সাপোর্ট ছিল, ওনার সমস্ত সাপোর্টে ফিনান্সিয়াল সাপোর্ট উনি দিয়েছেন, উনি আমাকে মোরাল সাপোর্ট দিয়েছেন, সব কিছু। উনিও চাইতেন যে আমি নিজে কিছু করি, একটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমি কিছু করি, কারোর অধীনে না থাকি। তো ওনার সহযোগিতা আমি বলবো, এবং ওনার আগ্রহই বেসিক্যালি আমি এটা শুরু করি। আর যেটা আপনি বলছেন প্রতিবন্ধকতা, হ্যাঁ, এটা আপনি আপনারা জানেন যে গ্রিন স্ট্রিটে অনেক অনেক পুরনো একটা শপিং জায়গা যে অনেকে আছে, অনেক বড় বড় বিশেষ করে অন্যান্য দেশে, যেমন পাকিস্তান আর ইন্ডিয়ার অনেক বড় বড় বিউটি পার্লার ঠিক আমার পাশেই। তো ওনাদের সাথে প্রতিযোগিতা করে আমাকে এখানে টিকতে যে প্রতিবন্ধটা আমাকে করতে হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে ওনাদের পার্লার বন্ধ হয়ে যাওয়ার পরে আমি রাত 10টা পর্যন্ত বসে থাকতাম, যেটা মানে আমার মনে হতো যে ওই বড় পার্লার থেকে আমার ছোট পার্লারে আসা হয়তো ওনাদের মন চাইবে না, কিন্তু আমি জানতাম, আমার কনফিডেন্স ছিল যে আমার কাজটা ভালো, এই জন্য আমি চাইতাম যে ওনাদের পার্লার বন্ধ হওয়ার পরে যদি কোনো কাস্টমার আমার এখানে আসে তাহলে সে আর ফিরে যাবে না। হ্যাঁ, তো আমি ওখানে রাত 10টা পর্যন্ত আমি সময় দিতাম, ইনকেস এসে দেখতো যে গ্রিন স্ট্রিটের পার্লার বন্ধ হয়ে গেছে কিন্তু নতুন একটা পার্লার খুলেছে, তো আমরা এখানে ট্রাই করি। তো ওনারা যখনই ট্রাই করতো, আল্লাহর রহমতে ওনারা রেগুলার হয়ে গেছেন, এবং উইদিন 1 মান্থ আমি আমার ব্যবসাটাকে জমিয়ে ফেলেছি। তো মোটামুটি এই ব্যবসা করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে আপনার হাজবেন্ডের স্পেশালি খুব সাপোর্ট ছিল, খুব বড় সাপোর্ট ছিল পরিবার থেকে। একজন মহিলা হিসাবে যে ব্যবসা শুরু করলেন পারিবারিকভাবে, আপনি যেহেতু আপনি বিবাহিতা, আপনার কি আপনার তো নিশ্চয়ই শাশুড়ি বা অন্যান্য মহিলাদের মতো কি মানে
পারিবারিকভাবে কি সাপোর্ট পেয়েছেন এটা? এটা আমি আপনাকে আগে বলেছি যে আমার হাজবেন্ডের পুরোপুরি সাপোর্ট আমার ছিল, এবং এই কারণেই আসলে আমার শ্বশুর বাড়ির দিক থেকে তেমন একটা সমস্যা আমাকে পোহাতে হয়নি, এবং ওনারা সবাই এটাকে খুশি মনে নিয়েছেন। তো এই যে কাজ, এখানে তো সময় দিতে হয়, লম্বা টাইম দিতে হয়, তো এই কাজের পরে মেয়েদের তো অবশ্যই ঘরে যাওয়ার পরে রান্না বান্না করতে হয়, আপনার তো মনে হয় একটা বাচ্চাও আছে, সন্তান, তো এই যে কাজের পরে বাচ্চাদেরকে সময় দেয়া বা লেখাপড়াতে অবশ্যই একটু সাপোর্ট দেয়া বা ঘরের ঘর গোছানো রান্না বান্না, এটা আসলে আমি মনে করি যে একজন, আমি গর্ব করে বলবো যে একজন মহিলা সে যত মানে বাহিরে এবং ঘরে যতটা ব্যালেন্স করতে পারে আমার মনে হয় না অন্য কেউ করতে পারবে, কারণ তারা যেভাবে তার কাজটা বাহিরে মানে সাকসেসফুলি করতে পারে তেমনি সে ঘরে গিয়েও তার ঘরটাকে সামলাচ্ছে, সন্তানকে সামলাচ্ছে, কারণ একটা বাচ্চাকে সকালে আপনি উঠে স্কুলে দিচ্ছেন, তারপর কাজে আসছেন, আবার তাকে স্কুল থেকে নিয়ে এসে তাকে খাইয়ে দেয়, আবার কাজে আসা, এবং সন্ধ্যায় গিয়ে আবার রান্নাবান্না করে খাইয়ে তাকে বিছানায় দেওয়া, যে একটা একটা মেয়ে হিসেবে যে কতগুলো ডিউটি আমি করছি, এবং আমার কাছে মনে হয় যে আমি মেশিনের মতো কাজ করি, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমি জাস্ট লাইক এ মেশিন, এবং আমার কোনো ছুটি নেই, 7 days a week আমি কাজ করি এখানে, যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান তো আমার কোনো ছুটি ছাটা নেই, তো আমাকে দেখা যায় যে 7 দিনই কাজ করতে হচ্ছে, এবং 7টা থেকে রাত 12টা পর্যন্ত নন স্টপ আমাকে কাজ করতে হচ্ছে। এটা আসলে আমি বলবো যে একটা স্ট্রেংথ, একটা মানসিক শক্তি খুব বেশি প্রয়োজন একটা মেয়ের জন্য এগুলো সবগুলো সামাল দেওয়া, মহিলা হিসাবে অবশ্যই, এবং একটা ব্যালেন্স করা ঘরে বাইরে একটা ব্যালেন্স করা, এটা আসলে আমি মনে করি যে একটা মহিলা হিসেবে যারা করছেন এটা অনেক কৃতিত্ব পাওয়ার অধিকারে আমি বলবো, যে ওনারা বাইরেও সাকসেসফুল এবং ঘরেও তারা সুন্দরভাবে সবকিছু সামাল দিচ্ছেন। তো কাজ, শুধু কাজ, এখানে অবশ্যই আপনি যেটা বললেন ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকেও যে অবসরটুকু অল্প যেটুকু পান এই কাজের বাইরের অবসরটুকু কি কোনো কিছু করেন? আমি আসলে আমার যতটুকুই অবসর থাকে আমি একটু একটু গান করি, একটু আবৃত্তি করি, যেটা আসলে আমার এটা ভুলতে ভুলে গেছে, আমার মা একজন লেখিকা, ওনার কবিতার বইও বের হয়েছে আদর ফোঁটা ঝরা গোলাপ, এবং উনি গানও করতেন বাংলাদেশ বেতারে, তো ওনার কাছ থেকেই হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া যে আমি গানও করি এবং আবৃত্তিও করি, তো আমি গান গাইতে খুব পছন্দ করি, আবৃত্তি করতেও খুব পছন্দ। রত্নাবা, আপনার কণ্ঠে আমাদের দর্শকদের জন্য একটি গান বা কবিতা শুনতে পারবো? জি, আমি একটি কবিতা আবৃত্তি করছি, এটা লন্ডন বাংলা শ্রোতাদের দর্শকদের জন্যই করছি, এটা হচ্ছে চিঠি দিও মহাদেব সাহার, তো সেটার কিছুটা অংশ আমি করছি। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই, ভুল বানানিও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও একটু সামান্য দাবি, চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারবোনা একখানি চিঠি, চুলের মতন কোনো চিহ্ন দিও, বিস্ময় বোঝাতে যদি চাও, সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল পাখি সবুজ পাহাড়, বর্ণন আলস্য লাগে তোমার, তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও, আজও তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি, আসবেন অচেনা রাজার লোক, তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে, এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা, সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ, এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল, ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায়ে, কাঁধে ব্যাগ, হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার, কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলের ঝোপ, কারো নিবিড় বুকুল, এর কিছুই আমার নয়, আমি অকারণ, হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছু নাই, করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যে করে হলেও বলো ভালোবাসি। ধন্যবাদ, অসাধারণ, অত্যন্ত চমৎকার। তো রত্নাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই ব্যস্ত সময়ের মধ্যেও কিছুটা সময় দেওয়ার জন্য। আপনি যাবার আগে লন্ডন বাংলা টিভির দর্শকদের জন্য কিছু বলার আছে আপনার? আমি অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আশাইন ভাই আপনাকে, এবং ধন্যবাদ তো অবশ্যই অন্তর অন্তঃস্থল থেকে, এবং আমার খুব ভালো লাগছে যে আমি নিজের কিছু কথা এরকম স্বাভাবিকভাবে সবার কাছে বলতে পারলাম, এবং অনেকে হয়তো জানবেন শুনবেন, এবং আমি মনে করি যে
হয়তো যদি কারো কারো কিছুটা অনুপ্রেরণার কারণ আমি হতে পারি, তাহলে নিজেকে অনেক সেটাই, অনেক ধন্য মনে করব। এবং আমি চাইবো যে আমার মতো মেয়েরা যারা আছেন তারা আরো বেশি এগিয়ে আসুন সমাজের কাজে, নিজেদের কাজে, এবং নিজেদেরকে আরো প্রকাশিত করুন, নিজের প্রতিভাকে প্রকাশিত করুন। এইটুকু আশা রইল সমস্ত মহিলাদের প্রতি আমার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার প্রতি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের আজকের অতিথি নাহিদ সুলতানা রত্নার সাথে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন রত্না আপার কিছু গল্প। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে অন্য কোনো নতুন অতিথিকে নতুন কোনো জায়গায় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, খুব ভালো, আল্লাহ হাফেজ।